নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাহার সেই দরিদ্র মুমিন বান্দাকে। যে অধিক সন্তানের পিতা হওয়া সত্ত্বেও প্রার্থনা করা হইতে বিরত থাকে, অর্থাৎ অন্যের নিকট সাহায্য প্রার্থনা। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4121। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত ব্যক্তির দাফন কাফন হইতে অবসর গ্রহণ করিতেন, সেখানে দাঁড়াইতেন এবং উপস্থিত সকলকে বলিতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং দোয়া করো। যেন আল্লাহ এখন তাহাকে ঈমানের উপর দৃঢ় রাখেন। কেননা এখনই তাহাকে প্রশ্ন করা হইতেছে। আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার 126।